হ্যালো বন্ধুরা, ইএমকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। আমি এখন বাউরিয়া স্টেশনে, আমি এক জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে তোমাদের আমি যদি পারি আমি শেয়ার করবো। হয়ে গেছে কিন্তু আমাদের লোকজন আসেন বলে আর উঠতে পারলাম না। তাহলে বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করো। পঞ্চানন্দ বাবা যাবে, চলো। দেখিন একটু পান নমস্কার করতে দাও। হ্যালো বন্ধুরা, ইএমকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, আমি এই সকালবেলা আনাজ নিয়ে বসে পড়েছি। রবিবারে আমি যে শনিবারে আমি তোমাদের ঘরে বলেছিলাম এক জায়গায় যাচ্ছি, আমি গেছিলাম বড় মায়ের কাছে। বড় মায়ের কাছে বলতে শীতলা বড় মায়েরটা, এটা হচ্ছে হাওড়া শিবপুরের মধ্যে পড়ে, মানে অনেকটা। আমরা টিকিয়াপাড়ায় নেমেছি, টিকিয়াপাড়া থেকে আমরা টোটো করে ওই জায়গাতে গেছিলাম। গিয়ে বড় মা, মেজমা, সেজমা, ছোট মা, তারপরে আর একটা হচ্ছে আর একটাও মা আছে, আমি মনে করতে পারছি না। সে সব মায়ের দর্শন করেছি কিন্তু বুড়ি মায়ের দর্শন করতে পারিনি। আমি তো বেরোই না ঘর থেকে হঠাৎ, মানে বেরিয়েছি অনেকটা হাঁটা, আমার কোমর হাঁটু খুব যন্ত্রণা করছিল বলে আমি আর বুড়ি মায়ের দর্শন করতে পারিনি। ভালো, এই ডোরা কি করছিস? দাঁড়াও বন্ধুরা, আমার ডোরা কি করছে দেখো, ওই দেখো, ওই দেখো, দেখেছো? ওই দেখো কি করছে দেখো, বিছানা টিছানা খোঁড়াখুড়ি আরম্ভ করে দিয়েছে। ওই দেখো বন্ধুরা, ওর ঠান্ডা লেগেছে বলতে পারানে, গায়ে ঢাকা দিতে যে শুয়ে আছে, নাহলে বিছানা খুঁড়ে কি অবস্থা করলো দেখো, আবার গুছাতে হবে বিছানা। আমি সব মায়েদেরই তোমাদের ঘরে বন্ধুরা আমি করব। আমি ভিডিও করতে পারিনি কিন্তু কিছু কিছু ভিডিও ছোট ছোট করেছি, সেইগুলোই তোমাদের আমি দেখাবো এই এই ব্লগের মধ্যে। তাহলে বন্ধুরা চলো আমি আনাজগুলো কেটে নিই। আমি
কেটে নিয়ে তারপরে আসছি। বন্ধুরা, ওই যে ওইখানে না গেলে আমি জানতে পারতাম না যে ওখানে যে মায়ের কি মাহাত্ম আছে, বড় মায়ের কি মাহাত্ম আছে, সেই সেটা আমি জানতে পারতাম না। গিয়ে বন্ধুরা আমাদের এত ভালো লেগেছে, আমাদের খুব আনন্দ হয়েছে, কিন্তু দর্শন আমরা খুব ভালোভাবে পেয়েছি। হয়তো মায়ের আমরা পুজো দিতে পারিনি, ওখানের নিয়ম কানুন তো কিছু জানি না, জানতাম না। আমরা হঠাৎ করে ফেসবুকে দেখে আমরা গেছিলাম ওখানে। আমরা আর বছরে ফেসবুকে দেখেছিলাম, গেল বছরে ফেসবুকে দেখেছিলাম, ফেসবুকে দেখে আমাদের আমার খুব ভালো লেগেছিল। তা আমি আমার বোনকে বলেছিলাম, আমার বোনের মেয়ে কলেজে যায়, হ্যাঁ বোনের মেয়ে কলেজে যায়, বোনের মেয়ে কলেজে যায় বলে আমার বোনের মেয়ে জানতে পেরে আমাকে আমাকে বলেছিল যে মিমি চলো যাই তাহলে। ওই জন্য আমরা ওখানে সবাই মিলে গেছি, গিয়ে কিন্তু খুব আনন্দ করেছি, খুব ভালো লেগেছে গিয়ে। যদি মা যদি আবার টানে সামনের বছরে আমরা আবার যাব, মা যদি টানে, মা না টানলে তো আমরা যেতে পারি না, মা টেনেছিল বলেই তাই জন্যই গেছিলাম, নালে যেতে পারতাম না। মায়ের আশীর্বাদ মানে পেয়েছি আমরা, খুব ভালো লাগলো ওখানে গিয়ে, খুব ভালো লেগেছে বন্ধুরা। বন্ধুরা, আমার আনাজ কাটা হয়ে গেছে, এই যে শুক্ত করব, আর হচ্ছে আমাদের ডল ডল আজকে আসবে মামার বাড়ির থেকে, আর ডলের জন্য সবজি করব, আর পালং শাক ভাজা করব, আর মাংস করব। আগে রান্নাটা করে নিই, করে নিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি কি কি করলাম। হ্যাঁ তাহলে আসি এখন। বন্ধুরা, আমি কি রান্না করলাম তাহলে চলো তোমাদের দেখাই। এই যে ডোরাকে খেতে দিয়ে দিয়েছি, 12টা বেজে গেছে, ডোরা খাওয়া হয়ে গেল। এই যে এখানে শুক্তো, পালং শাক ভাজা, আর এখানে ডোরা শাঁখালু কাটা আছে, বিকালে খাবে। আর এই যে এখানে আমাদের মাংস ঝোল হয়েছে মটরশুঁটি দিয়ে, মটরশুঁটি আলু আর হচ্ছে পেঁপে দিয়ে মাংস ঝোল হয়েছে। ডোরার খাওয়া হয়ে গেছে, আর এইটা এইটা আছে বিকালের, আর এখানে আছে ডলের সবজি। হ্যাঁ এই যে এখানে আমার ভাত হয়ে গেছে। বন্ধুরা, আজকে ডল ঘরে আসবে, ওই জন্য ওর ঘরটা পরিষ্কার করতে আসলাম, সব নোংরা হয়েছিল, এর আগে পরিষ্কার করে রেখে গেছিলাম, আবার নোংরা হয়ে গেছে, এবার পরিষ্কার এখন পরিষ্কার করে দিই, কারণ 2:30টার মধ্যে ওরা ঢুকে পড়বে বাড়িতে। তাহলে আমি এগুলো পরিষ্কার করি, গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে আসছি। এই যে দেখো বন্ধুরা, আমি এই যে পুরো বিছানা টিছানা পরিষ্কার করে দিয়েছি, এই যে সব পরিষ্কার, এই ঘর পুরো পরিষ্কার, এই যে। তাহলে বন্ধুরা চলো, আমি এবার আমার নিচের ঘর পরিষ্কার করব, কারণ নিচের ঘর পুরো নোংরা হয়ে আছে, ডোরা প্রচুর আজকে ক্ষতি করে দিচ্ছে, আজকে ভালোইও ক্ষতি করেছে। হ্যাঁ করে তারপরে চুপচাপ হয়ে খাটের তলায় শুয়ে আছে, ওকে খাইয়ে দিয়েছি আমি, খাটের তলায় শুয়ে আছে। তাহলে চলো বন্ধুরা, আমি নিচে যাই, নিচে গিয়ে তাহলে আমার ঘর পরিষ্কার করব। এই দেখো বন্ধুরা, এই যে বোতলের মুখটা ডোরা খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে বলতে পুরো আধমরা করে দিয়েছে, ও আর কিচ্ছু করা যাবে না। বোতলের মুখটা ও কিভাবে কাটলো কি জানি জানি না, কালকে বের করেছি বোতলটা, নতুন বোতল, হ্যাঁ নতুন বোতল, এই অবস্থা করেছে। তারপরে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই যে দেখাতে পাচ্ছি কি না বুঝতে পারছি না, এই যে হ্যাঁ ওই বোতলটা নিয়ে নিয়েছি বলে এই ঝোড়াটাকে, ওই ঝুড়িটাকে কি করলো ফাটিয়ে দিল, এই বোতলটাকে ওরকম করেছে, নিয়ে নিয়েছি বকা দিয়েছি, ওই জন্য ওই মানে ঝুড়িটাকে করে দিল, ফাটিয়ে দিল। দেখো বিছানাটাকে কি করেছে, সকালবেলা ঘুম থেকে উঠে আমার কাজ হচ্ছে আগে এ ঠাকুর প্রণাম করা, আর বিছানায় বসে গুরু নাম নেয়া, তারপরে বিছানা ঠিক করা।
কিন্তু দেখো বিছানা ঠিক করেছি, কেউ বলবে এই যে বিছানার এই হাল করেছে? খালি বিছানায় উঠে লাফাবে, ধরাম ধরাম করে লাফাবে। দেখো ঘরটার কি অবস্থা করেছে, সব কোথা থেকে কোথা থেকে কি সব বের করেছে, বের করে বের করে ও নোংরা করছে গোটা ঘরও। দেখো বন্ধুরা বিছানার চাদরটাকে ছিঁড়েছে, দেখেছো? এই দেখো বিছানার চাদরটাকে ছিঁড়েছে, এর আগেও ছিঁড়েছিল ভালো চাদর, এই যে ছিঁড়ে দিয়েছে চাদরটাকে। এই যে বন্ধুরা আমি ঘর দুয়ার সব বিছানা টিছানা পরিষ্কার করলাম, যে ঘর এই ডোরা এখানে আয়, দরজা খোলা আছে অমনি, ও ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে বাইরে বেরোবে বলে, এখানে আয়। এই দেখো বন্ধুরা অল্প কটা কালকে ধুয়ে রেখে দিয়ে গেছিলাম, এগুলো কিছু গুছানো হয়নি, এগুলো আছে আরও সব রয়েছে, ওগুলো নিয়ে আসবো বিকালে, নিয়ে এসে তারপর সব একসঙ্গে গুছাবো আমি। দেখো বন্ধুরা ওই এইখানে বসে বসে বল খাচ্ছিল, বল খেতে খেতে এই যে শুয়ে পড়লো, মানে এমনভাবে শুলো জানলা দিয়ে, ওর বাবা আসুক দেখতে পাবে, কোয়েল আসলে কোয়েলকেও দেখতে পাবে, মানে ওর চোখটা পুরো জানলার দিকে এরমভাবে শুলো। আর ওরা তো গন্ধ পায়, কেউ আসলে পরে ও গন্ধ পেয়ে যায়, ও সঙ্গে সঙ্গে উঠে ওই জানলার ধারে চলে যায়। বন্ধুরা তাহলে ভিডিওটা আর বেশি দূর এগোলাম না, এখন এই দুপুর 1:30 বাজে, আমি ভিডিওটা আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার শেয়ার প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার পরের দিনের ব্লগ, আবার নতুন ব্লগ আবার পেয়ে যাবে। তাহলে রাখি এই বলে।